this out. अकबर बिरबल 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 একদিন হাসান একজন সর্দারের দাড়ি কাটছিল। দাড়ি কাটতে কাটতে সামনের মানুষের প্রশংসা করে নিজের কাজ উদ্ধার করা, এটাই ছিল হাসানের কাজ। একদম সেই উদ্দেশ্য নিয়ে একদিন হাসান সর্দারকে বলল, এরকম দাড়ি বানাবো এইবার যে স্বয়ং শেরখানও খুশি হয়ে যাবে। কাঠ চাই কাঠ, জ্বালানির জন্য কাঠ কাঠ। আসলে আমার হাতের গুণটাই এমন। হ্যাঁ, এদিকে দেখুন না একটু। হ্যাঁ দেখুন, কাঠ চাই কাঠ, জ্বালানির কাঠ, কাঠ চাই কাঠ, জ্বালানির কাঠ, দু একটা বেকা বাকি সব সোজা, কাঠ চাই কাঠ, জ্বালানির কাঠ। এটা কি, এটা কি হাসান? এটা তোর হাতের গুণ। সব সময় কি সমান হয় নাকি? ওই আসলে গঙ্গারাম আছে না, ওই পাহাড়ি বস্তিতে থাকে, ও এসেছে কাঠ বেচতে। ওর ওই অদ্ভুত আওয়াজের জন্য হাতটা একটু কেঁপে গিয়েছিল। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি। কিন্তু সেটা করলেও আমার গোপ আবার ফিরে আসবে না, তাই না? এখন বাকি গোপটাও কেটে দে। হাসান সর্দারের বাকি গোপটা কেটে কাঠ বিক্রেতা গঙ্গারামের সাথে ঝগড়া করার জন্য বাইরে এলো আর বলল, কি গঙ্গারাম, কি বলছো? এই যে গাধার পিঠে কাঠ আছে, তার দাম কত নেবে? কি খান সাহেব, আপনার সাথে কি দরদাম করব, আপনি নিজেই ঠিক করে দাম দিয়ে দিন। আরে না না, এমন বলো না। এই গাধার পিঠে রাখা কাঠের কিছু তো দাম হবে তুমি মনে মনে ভেবেছো, তাই না? আরে ব্যবসায় তো এরকম হয়েই থাকে। হ্যাঁ বলো, কত দাম নেবে? সাফ সাফ বলো। আচ্ছা এরকম কথা, আচ্ছা ঠিক আছে, দেখুন আমি এই সব কাঠের জন্য পাঁচটা মোহর নিই। হ্যাঁ, এই নাও পাঁচটা মোহর, আর ওই গাধার পিঠে যত কাঠ আছে সব বার করে ওই কোনায় রেখে দাও। খান সাহেব, জ্বালানির কাঠের সাথে তো মাচার কাঠ আসে না। আমি তো তোমার গাধার পিঠে রাখা সব কাঠের দাম জিজ্ঞেস করেছিলাম, আর তুমি দাম জিজ্ঞেস করেছিলে আর আমি দিয়েও দিয়েছি। কিন্তু খান সাহেব, আমাদের ধান্দায় জ্বালানি কাঠের সাথে মাচার কাঠ দেয় না। আমি কিচ্ছু জানি না গঙ্গারাম, আমি তোমার কাছে গাধার পিঠের ওপরে সব কাঠ চেয়েছিলাম। এখন তোমার মাচা যদি কাঠের হয় তাহলে আমি কি করব? দেখো তুমি কথা দিয়েছো, তোমায় পালন করতেই হবে। আরে আমার আর আমার বাচ্চার পেট তো ওটা দিয়েই ভরে হুজুর, আমার মাচা চলে গেলে আমি কি করব? এই মাচা চলে গেলে তুমি আছো না গাধা, মাথায় কাঠ নিয়ে বিক্রি করো। হ্যাঁ এমনটা করবেন না মালিক, আমরা না খেতে পেয়ে মারা যাব। দেখো গাঙ্গু, তুমি ভালোভাবে জানো যে আমি বাদশার খানদানি নাপিত, এটা যদি তার কানে পৌঁছায় তাহলে তোমার মাচা কি, তোমার গাধাও হাতছাড়া হয়ে যাবে।
হাসানের সাথে ঝগড়ায় গঙ্গারাম একদম পেরে উঠবে না এটা ভেবে গঙ্গারাম মাচা শুদ্ধ সমস্ত কাঠ একটা কোণে রেখে দিল আর হাসানকে মনে মনে অভিশাপ দিয়ে ঘরে চলে গেল। গঙ্গারাম খুব চিন্তায় ছিল, মাথায় বলি রেখা এসে যাচ্ছিল, হাত মুঠো করে এদিক ওদিক চক্কর কাটতে কাটতে ও নিজের সাথে নিজে বিড়বিড় করে কিছু একটা বলছিল। ভুল আমারই হয়েছে, ওর কথা আমার ঠিক করে শোনা উচিত ছিল, তাই না? না, কিন্তু হাসানও আমার সাথে অন্যায় করেছে, ধান্দায় কখনো এরকম হয় নাকি? গঙ্গারামকে চক্কর কাটতে দেখে আর বিড়বিড় করতে দেখে তার বউ বলল, আরে আরে কি হয়েছে তোমার? আরে মনে মনে কি বিড়বিড় করছো? কাঠ তো বিক্রি হয়ে গেছে না? আরে শুধু কাঠই না, গাধার পিঠে রাখা মাচার কাঠও বিক্রি হয়ে গেছে। মানে? গঙ্গারাম সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলল। তখন ও উৎকণ্ঠার সাথে বলল, আরে ভগবান, এ তো ভীষণ অন্যায়, তুমি বাদশার দরবারে গিয়ে আর্জি জানাও। আর্জি কি করে জানাবো? ওই হাসান বাদশার খানদানি নাপিত, একবার বাদশা আমাদের পক্ষে যদি রায় দিয়েও দেন, কিন্তু কালকে যদি ও আমাদের পেছনে লেগে যায় তাহলে? হে ভগবান, যদি এমনই হয় তাহলে তুমি বীরবলের সাথে দেখা করো, উনি সবার সাথে ন্যায়পূর্ণ ব্যবহার করেন, এরকম আমি শুনেছি। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। গঙ্গারাম তখনই বীরবলের সাথে দেখা করল আর তাকে সমস্ত ঘটনা বলল। এরকম হয়েছে নাকি? গঙ্গারাম, তুমি চিন্তা করো না, এখন আমি যেমন বলছি সেরকমই করো। শোনো, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ। সর্দার, আগের বার ওই গঙ্গারামের জন্য আপনার দাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আরে ওকে আচ্ছা শিক্ষা দিয়েছি আমি, আবার ভুলেও কখনো এদিকে আসবে না। আরে এবার তো শের খান কেন, স্বয়ং বাদশাহও আপনার দাড়ি দেখে তাজ্জব হয়ে যাবে, দেখুন আপনি। হাসান খান সাহেব! ও হাসান খান সাহেব! হাসান, এটা কি আবার একই ভুল? আমি আর কোনোদিন এখানে আসব না। সর্দার, বাকি অর্ধেক গোপ্ত কামিয়ে যান। হ্যাঁ ছাড়ো, বাকি অর্ধেক আমি নিজেই কামিয়ে নেব। হাসান খান সাহেব! ও হাসান খান সাহেব! এই কি হয়েছে, এবার আবার আমায় জ্বালাতে কেন এসেছো? আগের বার আমি তোমার সব কাঠ নিয়ে নিয়েছিলাম। কিন্তু আজ আমি কাঠ বেচতে আসিনি মালিক। তাহলে কি তোমার গাধা বেচতে এসেছো, গাধা কোথাকার? হাসান সাহেব, আগের বার যা কিছু হয়েছিল তাতে আমারই ভুল ছিল, এখন সেই কথা ভুলে যান। কাজের কথা বলো। আমার এক বন্ধু আছে। আজ কি তারও কাঠ এনেছো নাকি? না না, ওই বন্ধু আমার অনেক উপকার করেছে, আর ওর জন্যই তো আমি বউ বাচ্চা নিয়ে বেঁচে আছি। এই কাজের কথা বলো গঙ্গা। দেখুন, ওই বন্ধুর দাড়ি আপনি বানান, আমার সেরকম ইচ্ছা। আরে বা ভাই বা গঙ্গারাম, তোমার ইচ্ছে যেন কোনো বাদশার ইচ্ছে, এরকম ভাবে বলছো তুমি? হ্যাঁ, তুই দু টাকার কাঠ বেচে খাস, আর আমি বাদশার খানদানি নাপিত, তোমার বন্ধুর দাড়ি আমি কেন বানাবো? হ্যাঁ চল বেরো এখান থেকে, বেরো। আমার বন্ধুর এক বিশেষ গুণ আছে। মানে সেটা কি? মানে যে কেউ ওর সংস্পর্শে আসে তার তো ভাগ্যই খুলে যায় মালিক। এখন আমার কথাই ধরুন, আমি আগে খুব গরিব ছিলাম, দুবেলা খাবারও পয়সা ছিল না, কিন্তু বন্ধুর সাথ যখন পেলাম তখন অবস্থা বদলে গেল। এখন তো আমি পরিবারের সাথে পেট ভরে খেয়ে মজা করি। হ্যাঁ, যদি আপনি ওর দাড়ি বানান তাহলে হয়তো আপনারও ভাগ্য খুলে যাবে, আপনি হয়তো বাদশাহ দরবারে নবরত্নের মধ্যে একজন হয়ে যাবেন। আহা,
ঠিক আছে চলো যাচ্ছি, কিন্তু কিন্তু 20টা মোহরের থেকে একটাও কম নেব না আমি গঙ্গা। হ্যাঁ, পয়সা এখনই নিয়ে নিন খান সাহেব। পয়সা দেবার পরে গঙ্গারাম হাসানকে নিজের ঘরে নিয়ে এলো। দাড়ি বানানোর সমস্ত কিছু প্রস্তুত করে হাসান বলল, গঙ্গা চল তোর বন্ধুকে ডেকে নিয়ে আয়। সে তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে, শুরু হয়ে যান। আরে আরে গঙ্গা, এখানে তো কেউ নেই দেখছি। কেউ নেই কি করে? এই তো গাধা আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এ গাধা হলে কি হলো? এ খুব হুঁশিয়ার, একদম আপনার মতো, একদম ঝামেলা করবে না। গাধা? হ্যাঁ গাধা, এই তো আমার খুব প্রিয় মিত্র, আর এর দাড়ি কাটতেই আপনি এখানে এসেছেন, চলুন শুরু হয়ে যান। এই গাধার দাড়ি আর আমি? এমন কি করে বলছেন হাসান সাহেব? এই কিছুক্ষণ আগে আপনি এরই মানে আমার মিত্রের দাড়ি কামাবেন এটা কবুল করেছেন, আর এর জন্য আপনি পয়সাও নিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো যে তুমি এই গাধাকে আমার সামনে নিয়ে আসবে? গাধা? এখন গাধা আমার বন্ধু, তাতে আমি কি করব? আপনি কবুল করেছেন, আপনাকে দাড়ি এখন কামাতেই হবে। আরে আমায় তুমি কি ভেবেছো? হ্যাঁ, আরে বাদশার খানদানি নাপিত আমি, আমার অপমান মানে স্বয়ং বাদশার অপমান। দাঁড়াও তোমায় মজা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি তোকে, দাঁড়া চল তুই এক্ষুনি বাদশার কাছে চল। এমনটা বলে ও গঙ্গারামকে আকবরের দরবারে নিয়ে গেল আর বলল, জাহাপানা আমার এই কাঠুরে গঙ্গারামের বিরুদ্ধে একটা নালিশ আছে। জাহাপনা, এর বিরুদ্ধে আমারও একটা নালিশ আছে। মামলার অনেক দাও প্যাচ থাকবে এটা বুঝে আকবর বললেন, বীরবল। জি হুজুর। এরা কি বলতে চায় একবার শোনো। বলো গঙ্গারাম, এর বিরুদ্ধে তোমার কি নালিশ আছে? এর নয় বীরবলজি, নালিশ তো আমার আছে এর বিরুদ্ধে। দাঁড়াও হাসান, তুমি তো দরবারেরই লোক তাই না? হ্যাঁ, প্রথমে আমরা এই সাধারণ মানুষ গঙ্গারামের বক্তব্য শুনব। ঠিক আছে ঠিক আছে। গঙ্গারাম দরবারের সামনে সমস্ত ঘটনা খুলে বলল। তখন হাসান বলল, বীরবলজি এখন আপনি একবার বলুন, গাধা কখনো মানুষের বন্ধু হতে পারে কি? কেন হবে না হাসান? এই দুনিয়ায় একজন আরেকজনের কাজে আসলে যে কেউ একজন আরেকজনের বন্ধু হতে পারে, সে গাধা হোক অথবা মানুষ যেই হোক না কেন। আরে বীরবলজি, ওর বন্ধু গাধা হবে এটা তো গঙ্গারাম আমাকে কখনো বলেনি। কাকে নিজের বন্ধু বলবে এটা তো যার যার নিজের দৃষ্টিভঙ্গি, সেটা আমরা কি করে ঠিক করবো? আর গঙ্গারাম তো প্রথম থেকেই নিজের বন্ধুর দাড়ি কাটতে হবে এরকম বলেছিল তাই না? কিন্তু 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 গাধা একজন মানুষের বন্ধু কি করে হতে পারে? জাহাপনা, কেন হতে পারবে না হাসান? যদি গাধার পিঠের উপর রাখা কাঠের মাচা আর জ্বালানি কাঠ এক হতে পারে তাহলে গাধাও মানুষের বন্ধু হতে পারে তাই না? কি সত্যি তো? বীরবলের এই কথা শুনে হাসান চমকে উঠল। বীরবল আর গঙ্গারামের চাল ও বুঝতে পারে, নরম হয়ে সে বলে, আমার ভুল হয়ে গেছে জাহাপনা, আমায় মাফ করে দিন, আমি গঙ্গারামের সাথে অন্যায় করেছি, আমি ওর কাঠের মাচা ফেরত দেওয়ার জন্য তৈরি আছি। হ্যাঁ জাহাপনা। হাসান, কাঠের মাচা তো তোমাকে ফেরত দিতেই হবে, কিন্তু গঙ্গারামের বন্ধুর দাড়ি কামাবার পরে। এইভাবে হাসানের কাছে গঙ্গারামের ঘনিষ্ঠ বন্ধু দাড়ি কামাবার পালা এলো, আর মানুষেরা হাসানের মজা ওড়ালো। একদিন আকবর বাদশাহ বীরবলের কোনো কাজে খুশি হয়ে বললেন, বাহ বীরবল, তোমার যত তারিফ করি ততই কম হবে তোমার উত্তর প্রত্যুত্তর, তোমার ন্যায় সব বিষয়ে আমি ভীষণ খুশি। এই আপনার বড় মনের পরিচয় জাহাপনা। সেরকম কিছু নয় বীরবল, তুমি সত্যি সকলের মধ্যে অনন্য,
এই জন্য আমি আমার মর্জিতে তোমায় 200 মোহরের ইনাম দিচ্ছি। এটাকে তুমি স্বীকার করো। যেমন আপনার ইচ্ছা হুজুর। বীরবলের ইনাম পাওয়ার জন্য ওকে যারা ঈর্ষা করে তারা জ্বলে পুড়ে গেল। বীরবলের সম্মান দেখে যারা জ্বলতে লাগলো তারা যেমন বাদশাহ শালা শের খান আর তার সাথী সর্দারদের সাথে কাজিও ছিল। বীরবলকে ফাঁসিয়ে ওকে চুপ করানোর উদ্দেশ্য নিয়ে কাজি বলল, জাহাপনা, আপনার এই উজির ভীষণ চতুর, যেখানে দেখি শুধু ওরই তারিফ হচ্ছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু হুজুর আজ আমি বীরবলকে একটা খুব সহজ প্রশ্ন করতে চাই। যদি এই প্রশ্নের উত্তর বীরবল দিতে পারে তবেই আমি মানব যে বীরবলজি সত্যি চতুর। জিজ্ঞেস করো কাজী, যা জিজ্ঞেস করার করতে পারো। হুজুর, বীরবলজি নিজের পত্নীর হাত দিনের মধ্যে কতবার দেখেন? তাহলে নিজের পত্নীর হাতে আসলে কটা চুড়ি আছে তার সঠিক জবাব উনি দিয়ে দিন। বীরবলের সম্বন্ধে কাজীর মনোভাব দেখে কোনো বিবাদ না হয়ে যায় এই জন্য আকবর বললেন, বা কাজী, এই প্রশ্নটা সত্যি খুব অদ্ভুত। এতদিনে আমিও ঠিক ঠিক জানি না যে আমার বেগম কগাছা চুরি পরে। জাহাপনা, আমাদের কাজী সাহেব গণিতের বিষয়ে অত্যন্ত বিশারদ, এই কথা তো সবাই জানে। আর ওনার সব সময় নিজের দাড়িতে হাত ঘোরানোর অভ্যেস আছে, এই জন্যই তো ওনার দাড়িতে সব মিলিয়ে কতগুলো চুল আছে সেই বিষয়ে তো উনি নিশ্চয়ই জানেন। আমার প্রশ্নটা মনে আছে তো বীরবলজি? ওরই তো জবাব আমি দিচ্ছি কাজী সাহেব। দেখুন, আপনার দাড়িতে যত চুল আছে তাকে 1000 দিয়ে ভাগ করলে যে সংখ্যা আসবে সেই সংখ্যার চুড়ি আমার পত্নী দুই হাতে আছে। বীরবলের এমন জবাব শুনে বাদশাহ আর দরবারে সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ে আর কাজীর হয়ে যায় ভাজি। কিন্তু কাজী যেমন অদ্ভুত প্রশ্ন করেছিল সেরকম অদ্ভুত প্রশ্ন করার ইচ্ছে আকবরেরও হয়। যদি বীরবল তার জবাব দিতে পারে তাহলে মজা এসে যাবে, আর না পারলে বীরবল প্রথমবার নিরুত্তর হয়ে থাকবে। গাজরের বাঁশি বাজলে তো ভালো, না হলে পেরে খেয়ে ফেলো, এরকম ভেবে আকবর বললেন, বীরবল, আমার সারা শরীরে চুল আছে, কিন্তু একটা কথা বলো, এই হাতের চেটোয় খালি চুল নেই কেন? এখন স্বয়ং বাদশাহ মজা করতে উঠে পড়ে লেগেছে। এটা বুঝতে বীরবলের বেশি সময় লাগলো না। উনি বললেন, এ কেমন কথা বলছেন হুজুর, আপনি তো ভীষণই উদার আর জ্ঞানী মানুষ। তো আপনার হাত থেকে সব সময় কোনো না কোনো গুণী মানুষ ইনাম পেয়ে থাকে, দান করে তাকে মোহর দেওয়া হয়। এই মোহরের জন্য আপনার হাতে নিরন্তর ঘর্ষণের জন্য আপনার হাতের সব চুল পড়ে গেছে হুজুর। আর এটা হওয়ার জন্য আপনার হাতে চুল কি করে থাকবে জাহাপনা? চলো মেনে নিলাম আমার কথা আলাদা, কিন্তু তুমি কাউকে কোথায় দান করো? তাহলে তোমার হাতেও একদম চুল নেই কেন? আপনার কথা একদম ঠিক হুজুর। যেমন প্রথমে আমি বললাম যে আপনি অনেক জ্ঞানী আর উদার মনের, জাহাপনা আপনি খুশি হয়ে বারবার আমায় ভরে ভরে সোনার মোহর দেন। আপনার হাতের চুল ইনাম দিয়ে দিয়ে গেছে, আর সেইভাবেই আমার হাতের চুল ইনাম নিয়ে নিয়ে গেছে হুজুর। তোমার এ কথাও আমি মেনে নিলাম বীরবল, কিন্তু দরবারের যে সমস্ত লোক রয়েছে তাদের হাতেও একদম চুল নেই কেন বলো? হুজুর, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। মাফ করবেন হুজুর, আমি কিন্তু এবার সাফ সাফ কথা বলছি,
বলো। জাহাপনা, আপনি বারবার আমার উপর খুশি হন আর আমাকে কিছু না কিছু ইনাম দিতে থাকেন, আর এটা দরবারের কারোরই ঠিক পছন্দ নয়। যখনই আপনি আমায় কোনো ইনাম দেন, তখন এই লোকগুলো জ্বলতে জ্বলতে একে অপরের সাথে হাত ঘষতে থাকে, আর এই জন্যই এদেরও হাতের চুল পড়ে গেছে জাহাপনা। বীরবলের এই জবাবে বাদশা খুব খুশি হয় আর ওকে আরো 50টা স্বর্ণ মুদ্রা দেয়। আরো একবার দরবারের অন্য লোকেরা জ্বলতে জ্বলতে হাত ঘষতে থাকে। হাসান বাদশার খানদানি নাপিত ছিল, এই জন্য বাদশার পরিবারের সকলের চুল কাটার কাজটা সেই করত। এরকমই একদিন হাসান বাদশার শালা শের খানের দাড়ি কাটতে গেছিল। বাদশা রুজির বীরবলকে নিয়ে যারা জলে, সেই সর্দারদের মধ্যে শের খানও একজন ছিলেন। সে সব সময় বীরবলকে হারাতে চাইত। হুজুর, আমি আপনার মতো রাজনীতি খেলা লোক দুনিয়ায় দেখিনি। বাহ, বেশক হাসান। আরে শুধু রাজনীতির খেলোয়াড় আমি, কিন্তু দেখো বাদশার শালা হলেও একটাও পদ আমি পাইনি। কেমন করে পাবেন? ওই যে বাদশার চামচা বীরবল আছে, মাঝে মাঝে যে কথা বলে, আমি তো বলবো আপনারই উজির হওয়া উচিত। আরে হওয়া উচিত মানে হতেই হবে। হাসান, তোমার মুখে ফুল চন্দন, আরে কিন্তু এটা সম্ভব কি? আরে হুজুর, আপনি হুকুম করুন, এমন চাল চালবো যে বীরবলের তৈরি হবে কবর আর আপনার হবে সিংহাসন। হাসান, যদি এমন হয় তাহলে আমি তোমার পকেট হীরে মুক্ত দিয়ে ভরিয়ে দেব। হুজুর, হীরে মুক্তর সাথে সাথে আমায় নবরত্নের সাথে দশম রত্ন করে বাদশার সবাই যদি বসিয়ে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বেশক বেশক, সেরকমই হবে। যাও, লেগে যাও কাজে। আপনার হুকুম শিরোধার্য হুজুর। যেমন ঠিক হয়েছিল তেমনি হাসান কাজে লেগে গেল। ও অত্যন্ত চতুর আর চালাক ছিল। সপ্তাহের নির্দিষ্ট দিনে সে বাদশার দাড়ি কাটতে রাজদরবার চলে গেল। জাহাপনা, আপনার সেবা করতে গিয়ে আমার আপনার বাবার কথা খুব মনে পড়ছে। হাসান, তুমি তো আমাদের খানদানি নাপিত, যেমন আমার বাবা তোমার প্রয়োজন পূরণ করতেন, তেমনি আমিও তোমার সব প্রয়োজন পূরণ করব। আল্লাহ সালামত। হুজুর, আপনার রাজ্যে কারোর কোনো কম থাকতে পারে, কিন্তু 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 কি হাসান? হুজুর, আপনার বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। কাল রাতেই উনি আমার স্বপ্নে আসলেন আর আমায় বললেন যে হাসান, আমি জান্নাতে খুবই খুশিতে আছি, কিন্তু কোনোভাবেই আমার সময় একদম কাটছে না, তাই আমার ছেলেকে বলো যে আমার মনোরঞ্জনের জন্য একজন চতুর, বুদ্ধিমান আর যে সব কিছুর জবাব দিতে পারে এমন লোককে অন্তত 4-6 মাসের জন্য তুমি জান্নাতে পাঠিয়ে দাও। আব্বা হুজুর, আমি আপনার এই দুঃখ দেখতেই পারছি না। আমি কালকে একজন বিদেশককে আপনার কাছে পাঠাচ্ছি। না না হুজুর, এ কি করছেন আপনি? আপনার মূর্খ বিদুষক কি কোনো কাজের? আপনার বাবা বলেছেন যে সব প্রশ্নের উত্তর দিতে পারে এরকম বুদ্ধিমান ব্যক্তিকে পাঠিয়ে দেবে। বিদুষক তো মূর্খ বাঁদরের মতো হয়। আচ্ছা, এটা তো সত্যি। হাসান, তাহলে কাকে পাঠানো যায়?
জাহাঁপনা, বীরবলের মতো হুঁশিয়ার সব প্রশ্নের উত্তর দিতে পারা লোক আপনার দরবারে আর কেউ আছে নাকি? আপনি বীরবলকেই পাঠিয়ে দিন না হুজুর। শাবাশ হাসান, আমি খুশি হয়েছি। বীরবল, তুমি হলে আমার সত্যিকারের সেবক, তুমি আমার ইচ্ছা পূরণ করবে এরকম ভরসা আমার আছে। বাদশাহ সালামত, আমি আপনার যে কোনো ইচ্ছা পূর্ণ করব, এই আপনাকে বচন দিলাম। বলুন কি আপনার ইচ্ছে? বীরবল, আমাদের শাহী নাপিত হাসানের স্বপ্নে আমার আব্বাজান এসেছিলেন। উনি বলেছেন যে ওনার মনোরঞ্জনের জন্য একজন মানুষকে পাঠানো হোক, তাই আমার ইচ্ছা যে তুমি সেখানে যাও। হাসানের চাল বোঝার পর বীরবল নম্রতার সাথে বাদশাকে বলল, হুজুর, আপনার বাবা তো পয়গম্বরবাসী হয়েছেন, সেখানে আমি কিভাবে যাব? ঠিকই, আমি তো এটা খেয়ালই করিনি। আরে হুজুর, এ তো খুবই সহজ কাজ। বীরবল হিন্দু, তাই ওকে জীবন্ত জ্বালিয়ে দিন, তাহলে ও আপনা আপনি পয়গম্বরবাসী জাহাঁপনার কাছে পৌঁছে যাবে। বাহ হাসান, খুব ভালো বলেছো তুমি। বীরবল, আমি তোমায় হুকুম দিচ্ছি যে তুমি আজই চিতাতে চড়ে যাও। এর বদলে আমি তোমার পরিবারকে 20,000 সোনার মোহর দেব। তুমি প্রস্তুত হও। এবার বাজেভাবে ফেসে গেছে এটা যখন বীরবল বুঝল, তখনই বীরবলের মনে একটা বুদ্ধি এলো। হুজুর, পঞ্চাঙ্গ অনুসারে এই সময় চিতায় চড়ার জন্য যোগ্য নয়, এই জন্য আমি চিতায় কালকে চড়ব। কিন্তু হুজুর, আমার পরে আমার কাজ কে সামলাবে? হুজুর, আপনার শালা শের খান আছে না, এই পথ তো সামলাতে পারবে। ঠিক আছে বীরবল, তোমার কি মনে হয়? ঠিক আছে হুজুর, যা আপনার মর্জি, আমি কালকের প্রস্তুতি করছি। দ্বিতীয় দিন যেমন ঠিক ছিল, সমস্ত দরবারি আর আকবর বীরবলকে চিতাতে বসিয়ে চিতা জ্বালালেন। বীরবলের চিতা জ্বলে উঠতেই হাসান আর শের খান হাসতে লাগলেন। মাস পরে যখন সভা ভরেছিল, তখন হঠাৎ একজন গোফ দাড়িওয়ালা লোক দাবি করল যে সেই বীরবল। এটা শুনে সমস্ত দরবার হতভম্ব হয়ে গেল। সবাইকে ভয় পেতে দেখে বীরবল বলল, বাদশাহ সালামত, আমি 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 বীরবলই। আরে কিন্তু আপনি তো জান্নাতে গিয়েছিলেন না, তাহলে আপনি এখানে জীবন্ত কি করে? বুদ্ধিশ্রেষ্ঠ শের খান জি, আমি বুদ্ধির বলেই এই পৃথিবীতে এসেছি। কিন্তু ওই বুদ্ধি আমি আপনাকে বলবো না। না সে ঠিক আছে, কিন্তু বীরবল জি, আপনি এটা বলুন যে আপনার দাড়ি গোফ এরকম বেড়ে গেল কি করে, আর এইভাবে বাদশাহ দরবারে আসতে আপনার লজ্জা করলো না? আমায় ক্ষমা করুন বাদশাহ সালামত, কিন্তু আমি কি করতাম? আমি সিধা জান্নাত থেকে আসছি না, আর জান্নাতে হাসানের মতো নাপিত তো নেই। জনাব আমার কথা ছাড়ুন, আমার তো এতটাই দাড়ি বেড়েছে, কিন্তু বাদশার আব্বার দাড়ি একেবারে কোমর অবধি ঝুলছে। ভাবুন একবার কাণ্ডটা। কি আব্বা হুজুরের এই অবস্থা? আর না তো কি, আমি কি মিথ্যা বলছি নাকি? হাসানের মতো জাহাঁপনা, আপনার আব্বা হুজুর তো সওয়াল জবাবে পারদর্শী লোকের সাথে সাথে হাসানকেও ডেকেছিল জান্নাতে, কিন্তু হাসান না পেয়ে সে কথা আপনাকে বলেইনি হুজুর। কি হাসান, তুমি আমাকে এটা কেন বলনি আগে হুজুর? আজ এই মুহূর্তে তোমাকে আমার আব্বা হুজুরের কাছে যেতেই হবে। বীরবল,
তুমি নিজের ব্যবস্থা করো। যথা আজ্ঞা জাহাপনা। বাদশার হুকুমের মতো হাসানকে কবরস্থানে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে ফেলা হল। তারপর আকবর বীরবলকে জিজ্ঞেস করল, বীরবল, আমি তোমার আনুগত্যে খুব খুশি হয়েছি, কিন্তু একটা কথা তুমি বলো, তুমি জান্নাত থেকে এলে কিভাবে? আকবর বাদশার এই প্রশ্নে বীরবল হেসে ফেলেছিল। বীরবল নিজের বুদ্ধিতে মনে মনে খুব খুশি হয়েছিল। ওই দিন বীরবল কিছু সৈনিকের সাহায্যে চিতার নিচে একটা ভূমার্গ বানিয়ে নিয়েছিল, আর যখন চিতাতে আগুন লাগানো হয়েছিল তার আগেই বীরবল ভূমার্গ দিয়ে একেবারে বাইরে চলে গেছিল। এইভাবে হাসানের কুকুরদের জন্য বীরবল তাকে কবরস্থান দেখিয়েছিল। কেমন স্বপ্ন? বাপরে, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের মানেটা কি? বেগম, ও বেগম, বেগম, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বেগম? আমার খুব চিন্তা হচ্ছে। কি চিন্তা হচ্ছে? আমি এই মাত্র একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নই তো দেখেছো না, আর তো কিছু না। তা না, আসলে ভেঙে গেছে। কি বেগম? আমার দাঁত ভেঙে গেছে। দাঁত ভেঙে গেছে? কই দেখি। আরে সত্যি সত্যি ভাঙেনি, স্বপ্নে ভেঙেছে। স্বপ্নে ভেঙেছে না, ভাঙতে দাও আর আমায় শুতে দাও। আরে কিন্তু শোনো তো, আমায় শুতে দাও না, না হলে তোমার স্বপ্নকে আমি সত্যি বানিয়ে দেব। এই স্বপ্নের কি মানে আছে সেই ব্যাপারে ভাবতে ভাবতে সারা রাত আকবর শুতে পারেনি। সকাল হতেই সে নিজের মহলের সেবককে বলল, এক্ষুনি এই মুহূর্তে যাও, শহরের সমস্ত জ্যোতিষীদের নিয়ে এসো, আমার দরকার আছে, যাও তাড়াতাড়ি যাও। বাদশাহ সালামত, আমি বীরবলজিকেও ডেকে আনবো কি? আমি আগে যে কাজটা বললাম সেটা করো গিয়ে, বাকি পরে দেখবো আমি। জো হুকুম হুজুর। সেবক শহরে গিয়ে দুজন জ্যোতিষীকে খুঁজে বার করে আর বাদশার সামনে হাজির করে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বাদশাহ সালামত, আমাদের শহরে এই দুজন জ্যোতিষী পেয়েছি। ঠিক আছে, বলুন রাজেশ্বর, আমরা আপনার কি সেবা করতে পারি? ওম নম শিবায়, ওম নম শিবায়। পণ্ডিত মশাই, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। অদ্ভুত মানে গুরুর চক্কর। কোন গুরু? এখানকার কোন গুরু নয়, সে হলো ওখানের, মানে আকাশের গুরু, শুক্র শনি ইত্যাদির চক্কর। প্রথমে আমরা বাদশার মনের কথা শুনে নি, কি বলো? হ্যাঁ বলুন, বলুন রাজেশ্বর। ওই স্বপ্নে আমি দেখলাম যে আমার একটা দাঁত ছেড়ে বাকি সব দাঁত পড়ে গেছে, এই জন্য আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। চিন্তিত হয়ে গেছেন, অর্থাৎ চন্দ্রের উদ্যোগ। সে যাই হোক না কেন, আপনারা আমায় এই স্বপ্নের মানে বোঝান। কি আপনি বলবেন শুক্রাচার্য বাবু, না আমি বলবো এর মানে? আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি বলুন। একটা দাঁত ছেড়ে বাকি সব পড়ে গেছে মহারাজ। হি,
এই স্বপ্ন আপনি জাগ্রত অবস্থায় দেখেছেন না নিদ্রিত অবস্থায়? আরে ওটা স্বপ্ন ছিল বুধাচার্য মশাই, সেটা ঘুমের মধ্যেই দেখা যায়। সেরকম কি? আসলে কিছু রাজা জেগে জেগে এমনটা দেখেছেন এমন ইতিহাসে পড়েছি আমি, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে ঠিক আছে, এর মানে কি বলুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা দাঁত ছেড়ে বাকি সব দাঁত পড়ে গেছে, মানে রবি বকরি আর শনি চক্রি আর রাহু সক্রিয়। অশুভ কি মহা অশুভ? শিব 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 শিব, আপনার সমস্ত আত্মীয়ের মৃত্যু আপনার আগেই হয়ে যাবে আর আপনাকে একলাই থাকতে হবে, আর এর কোনো উপায় নেই জাহাপনা। পণ্ডিত মশাই, এই জন্য যে সামনে আসবে তাকেই করুন শিকার। মূর্খ, আমার রাজ্যে থাকো আর আমার সম্বন্ধেই খারাপ কথা ভাবো, এটাই পড়েছো নাকি তুমি? দাঁড়াও, তুমি এর কঠিন সাজা পাবে। বাদশাহ, সেবক, একে চাবুকের বাড়ি মারতে মারতে রাজ্য থেকে বাইরে বের করে দাও। চলুন পণ্ডিতজি, যা সামনে আসবে তাকে করুন শিকার। দেখুন শুক্রাচার্যজি, দেখুন আপনার পঞ্চাঙ্গ খুলে দেখুন আর বলুন যে আপনার এই স্বপ্নের মানে কি মনে হয়। আমি ভুল করে অন্য পঞ্চাঙ্গ নিয়ে এসেছি, এখন আমি ঘরে গিয়ে আপনার যেটা চাই সেই পঞ্চাঙ্গটাই নিয়ে আসছি আর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আসো। শুক্রাচার্যজি মহল থেকে বেরিয়ে সিধে বীরবলের ঘরে পৌঁছন, কেননা বাদশার প্রশ্নের জবাব দেওয়ার বুদ্ধি শুধু বীরবলের কাছেই ছিল। শুক্রাচার্য সমস্ত কথা বীরবলকে এসে বললেন, আর উনি বললেন, বীরবলজি, বুধাচার্যজি বাদশাকে যে অর্থ বলেছেন ওটাই সঠিক উত্তর। এখন তো মিথ্যে কথা বলা যাবে না, এটাই আমাদের গুরুর শিক্ষা। এখন আমি কি করি? সত্যি বললেও বিপদ, আবার মিথ্যে বললেও বিপদ। শিব শিব, চিন্তার কোনো প্রয়োজন নেই শুক্রাচার্য মশাই, এখন আমি যেমন বলছি আপনি সেরকম ভবিষ্যতে বাদশাকে গিয়ে বলুন। শুনুন, আপনি কি বলবেন যে আমি অনুসারে এটাই করবে, ঠিক আছে? শুক্রাচার্য যখন মহলে পৌঁছলেন তখন বাদশার চিন্তা হচ্ছিল, উনি জিজ্ঞেস করলেন, কি শুক্রাচার্যজি, ওই পঞ্চাঙ্গ নিয়ে এসেছ? জি জাহাপনা, এই কিছুক্ষণের মধ্যে আমি বলছি, একটা দাঁত ছেড়ে বাকি সব দাঁত পড়ে গেছে, মানে প্রভুর উপকার, শনির চমৎকার আর রাহুর সাক্ষাৎকার। জাহাপনা, কি হলো? কি স্বপ্ন দেখেছেন আপনি? বা বা বা, কি এমন স্বপ্ন দেখার জন্য ভাগ্যের দরকার হয় জাহাপনা, ভাগ্য। কি বলছেন আপনি? আপনি লাখে একজন। কি হলোটা কি? কি হয়েছে জাহাপনা? আপনার সমস্ত আত্মীয়দের থেকে আপনি সবচেয়ে বেশি দিন বাঁচবেন, আর কিছুদিনের মধ্যেই আপনাকে আপনার কোনো আত্মীয়ের থেকে কোনো রকম সমস্যা হবে না। শুক্রাচার্যজি, কত বিদ্যান আপনি! আহা, সব ওনারই কৃপা জাহাপনা। সেবক, ওনাকে এক্ষুনি মুক্ত দুটো মালা আর 200 মোহর দিয়ে দাও। দিল্লি শহরে এক অত্যন্ত রাগী মহিলা থাকতেন, বার বার নিজের স্বামীর উপর রেগে গিয়ে স্বামীকে চপ্পল দিয়ে মারতেন। কি, তোমায় বলেছিলাম না যে এই বাসনগুলো এখানে রেখো না, ওগুলো ওখানে থাকে, তাহলে এখানে এটা এলো কি করে? হ্যাঁ, আমি ভুল করেছি আর এই ভুল করব না। তাই না? তাহলে এক্ষুনি ভুলটা ঠিক করে নাও। কবে যে বুদ্ধি হবে এই লোকটার কে জানে, সব কিছু বলতে হয়। শুনছো,
এখানে এসো একবার। হ্যাঁ আসছি। এই ঘরের নোংরা কখন সাফ করবে? সূর্য মাথায় উঠবে তারপরে? ঝাড় দিচ্ছি, এক্ষুনি ঝাড় দিচ্ছি। দেখো আমি আছি বলে ঘর কেমন ঠিকঠাক চলছে। তোমার ভাষায় থাকলে তো ঘর ঘরই থাকতো না। তবু ভালো, তবু ভালো যেই চপ্পলটা আমার সাথে আছে। কিচ্ছু হবে না। হ্যাঁ, আরে শ্বশুর বাড়ির দেবীর প্রসাদ এটা। আরে এটা আছে না, এই জন্যই তুমি আছো। আরে আমি কবে মানা করেছি? আরে আস্তে, আরে আস্তে, ধীরে ধীরে করো। আরে কি করছো? এইভাবে ওই মহিলা তার স্বামীকে দেবীর প্রসাদ বলে চপ্পল দিয়ে সব সময় মারতে থাকতো। আর স্বামী বেচারা চুপচাপ মার খেতে থাকতো। একদিন ওই মহিলা রেগে গিয়ে নিজের স্বামীকে খুব মারতে থাকলো, আর স্বামীও সব সময়ের মতো সেটা সয়ে নিল। এই সব দেখে একজন প্রতিবেশীর স্বামীর ওপরে দয়া এলো, আর সেই লোকটাকে একা দেখে প্রতিবেশী ঘরে এলো। দলত, কেন তুমি এভাবে রোজ মার খাও? তুমি এর প্রতিবাদ কেন করো না? আরে বাবা, ওর মার আমাদের ঘরের ভালোর জন্যই। ও আমাকে মারে সেটা রেগে নয়, ভালোবেসে। ভালোবেসে মানে? আরে ওর কাছে যে চপ্পল আছে না, তা ওর বাপের বাড়ির দেবী প্রসন্ন হয়ে দিয়েছেন। ওই চপ্পলের মার না খেলে আমাদের ঘর ঠিকঠাক থাকতেই পারবে না, এমনটা ওই দেবী ওকে বলেছেন। দেখো, ঘরের সমস্ত কাজ তুমি করো, আর তার উপর মারও তুমি খাও, এটা ঠিক বুঝতে পারলাম না। তুমি এর কোনো উপায় কেন বার করো না? কি উপায় বার করব? দলত, তুমি বীরবলের সাথে দেখা করো। এই ব্যাপারে বীরবল আবার কি করবে? এটা আমাদের পরিবারের ব্যাপার, এই ব্যাপারে ও কি করতে পারে? দেখো দলত, তুমি একজন পুরুষ মানুষ, আর তোমার পত্নী যদি তোমার সাথে উল্টো পাল্টা আচরণ করে সেটা ঠিক নয়। যদি তুমি ওনার সাথে দেখা করো তাহলে উনি তোমায় সঠিক রাস্তা দেখাবেন। দলত বীরবলের সাথে দেখা করে নিজের ঘরের হাল বলল। সব শুনে বীরবল দৌলতকে বলল, দলত, কোনো দেবতা কারোর সাথে কোনো অন্যায় হোক এরকম প্রসাদ কখনোই দেবেন না। তাহলে তোমার স্ত্রীর বাপের বাড়ি দেওয়া চপ্পলের প্রসাদ সত্যি না মিথ্যা তা তো আমাকে দেখতেই হচ্ছে। এখন আমার কথা শোনো। শোনো, এই যে শুনতে পাচ্ছ, ঘুম ভাঙলো? তাড়াতাড়ি এখানে এসো, এসে দেখো এটা কি। আরে এসব কি হচ্ছে? এই লোহার ডান্ডার কি পূজো করছো নাকি? আরে এই ডান্ডাটা সাধারণ নয়। তাহলে? কাল রাত বজরং বলি আমার স্বপ্নে আসেন, আর উনি প্রসন্ন হয়ে এই ডান্ডাটা আমায় প্রসাদ স্বরূপ দেন। কিন্তু এটা দিয়ে কি করবে? আরে যেমন তোমার দেবী এই চপ্পল তোমাকে দিয়েছেন, তেমনি এই ডান্ডাটা। যেমন তোমার রাগ হলে আমি এই চপ্পলের মার খাই, আর তার জন্য আমাদের ঘর ঠিকঠাক থাকে, তেমনি যদি আমি রেগে যাই তাহলে এর মার তোমাকেও খেতে হবে। হ্যাঁ, আর এই কারণে আমাদের ঘরে সমৃদ্ধি আসবে, বাদশার মতো ধন সম্পদ আমরা পাবো, তোমার থাক বাট একদম মহারানীর মতন হয়ে যাবে। কিন্তু তোমায় এসব কে বলেছে? কে বলেছে মানে, সাক্ষাৎ বজরং বলি বলেছেন। হ্যাঁ চলো এখন থেকেই এর শুরু করে দিই। আমার মা বলেছিল তোমায় কাবু রাখার জন্য এরকম করতে বলেছিল মা আমাকে। আচ্ছা এই ব্যাপার, আর আমার এই ডান্ডাটা সত্যি, বুঝলি?
আমি আমি কখনো রাগ করবো না তোমার উপরে, আর আর চপ্পল দিয়েও মারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু সরে যাও, আমার ঘরে ঝাড়ু লাগাতে হবে। না 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 না, আজ থেকে সব কাজ আমি করব। আপনি আপনি ডান্ডা নিয়ে আরাম করে বসুন। बिरबल अकबर 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 बिरबल। अकबर बिरबल अकबर बिरबल अकबर बिरबल।